অস্টিনপুর রাজ্যের রাজার তিন পুত্র সন্তান ছিল। সেই তিনজন রাজপুত্রের প্রত্যেকেরই একটি ম্যাজিক্যাল শক্তি ছিল। বড় রাজপুত্রের কাছে ছিল একটি জাদুর আয়না, সে ওই আয়নার সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গা দেখতে পেত। মেজ রাজপুত্রর কাছে ছিল একটি রহস্যময় ঘোড়া, সে ওই ঘোড়ায় চড়ে পৃথিবীর যে কোনো জায়গাতে যেতে পারত। এবং ছোট রাজপুত্রের কাছে ছিল এমন একটি আপেল যা দিয়ে সে যে কোনো রোগ সারিয়ে তুলতে পারত। একদিন রাজপুত্ররা তাদের আয়নাতে দেখতে পেল দূরের কোনো এক রাজ্যের রাজকন্যা অসুখে মরতে বসেছে। তারা আরও জানতে পারল ওই রাজ্যের রাজা ঘোষণা করেছে যে তার রাজকন্যাকে সুস্থ করে তুলতে পারবে, তার সাথেই রাজকন্যার বিয়ে দেবে। তখন রাজপুত্ররা একে একে তাদের শক্তি ব্যবহার করতে থাকে। বড় রাজপুত্র তার আয়নাতে দেখে নিল রাজকন্যা কোথায় থাকে। তারপর মেজ রাজপুত্রের ঘোড়ায় চড়ে তিন ভাই সেখানে রওনা হলো। তারপর তারা তিনজনই রাজকন্যার কাছে গেল এবং ছোট রাজপুত্র তার সেই আপেলটি রাজকন্যাকে দিল। রাজকন্যা সেটা খেয়ে নেয়, তারপর সে সুস্থ হয়ে গেল। রাজকন্যা কথা দিয়েছিল সে সুস্থ হয়ে গেলে তাদের মধ্যে একজনকে বিয়ে করবে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে রাজকন্যা এই তিন রাজপুত্রের মধ্যে কাকে বিয়ে করবে? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেয়েছিলে? এখানে রাজকন্যা ছোট রাজপুত্রকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেবে, কারণ ছোট রাজপুত্র রাজকন্যার জন্য তার ম্যাজিক্যাল শক্তিটি হারিয়ে ফেলল, আর তার অন্য ভাইদের কাছে সেই শক্তিটি এখন রয়েছে, আয়না এবং ঘোড়া। আর এই কারণেই রাজা খুশি হয়ে ছোট রাজপুত্রর সাথেই রাজকন্যার বিয়ে দিয়ে দেয়। তো বন্ধুরা, ধাঁধাটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের ধাঁধাটি দেখে আসি। মনে করো তুমি এক রাতে বাড়ি ফেরার পথে ভুল করে জঙ্গলের মধ্যে চলে গেলে এবং তুমি তোমার সামনে একটি প্রদীপ দেখতে পেলে। তুমি যখনই প্রদীপটি হাতে করলে তখনই প্রদীপ থেকে একটি জিন বেরিয়ে আসলো। জিনটি তোমাকে বলল সে তোমার একটি ইচ্ছা পূরণ করবে, এখন বলো তোমার কি ইচ্ছা। তখন তুমি বুঝতে পারছিলে না যে তোমার কি ইচ্ছার কথা জিনকে বলবে। তখন তুমি প্রদীপটি হাতে নিয়ে বাসায় চলে আসলে। এরপর তুমি তোমার বাবা মা এবং স্ত্রীকে সব ঘটনাটি খুলে বললে। দেখো আমাদের তো কোনো সন্তান নেই, তুমি জিনের কাছে বলো আমাদের যেন একটা সন্তান দেয়। তখন তোমার বাবা বলল, দেখ বাবা, আমরা তো অনেক গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, জিনকে বল আমাদের জন্য অনেক সম্পদ দেয়। তখন তোমার মা বলল, দেখ বাবা, আজ 20 বছর হলো আমি চোখে কিছুই দেখতে পাই না, তুই জিনকে বল জিন যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। তখন তুমি অনেক টেনশনে পড়ে গেলে, কিভাবে তিনজনের ইচ্ছা তুমি পূরণ করবে। তখন তুমি বুদ্ধি করে এমন একটি কথা জিনকে বললে যার মাধ্যমে তিনজনের ইচ্ছাই পূরণ হয়ে গেল। তো বন্ধুরা, এখন কি তোমরা বলতে পারবে তুমি জিনকে কি এমন কথা বলবে যার মাধ্যমে তোমার মা বাবা এবং স্ত্রীর ইচ্ছা পূরণ হয়ে যাবে? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানিও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? তুমি জিনকে বললে তোমার মা তোমার সন্তানকে সোনার দোলনায় দুলতে দেখতে চাই, আর এই কথার মাধ্যমে তোমার ফ্যামিলির সবার সব পূর্ণ হয়ে গেল। অর্থাৎ তোমার স্ত্রীর সন্তান হবে এবং তোমার মায়ের চোখ ফিরে পাবে এবং সোনার দোলনা, তার মানে তোমাদের অনেক সম্পদ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা এই উত্তরটি পেরেছিলে তাদেরকে ধন্যবাদ। বন্ধুরা, তোমরা স্ক্রিনের দুইটি ছবি খুব ভালো করে দেখো এবং এই ছবি দুটি থেকে একটি মেয়ের নাম বলো। যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? এখানে মেয়েটির নাম হবে লাভলি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে তিনটি পিকচার খুব ভালো করে দেখো, এখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে। এখন বলো তো বন্ধুরা, তুমি যে ড্রেসটি দেখেছিলে এখানে এই 5টি অপশনের মধ্যে কোন অপশনে সেই ড্রেসটি রয়েছে? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? এই দেখো অপশন সিতেই
এই দেখো অপশন সিতে সে ড্রেসটি রয়েছে। এবার তোমাকে বলতে হবে তুমি যে আমব্রেলাটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই আমব্রেলাটি রয়েছে। যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা এখানে দেখো ই অপশনেই সেই আমব্রেলাটি রয়েছে। এবার তোমাকে বলতে হবে তুমি যে অ্যাঞ্জেলটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই অ্যাঞ্জেলটি রয়েছে। কি বন্ধুরা তোমরা কি পারলে? এই দেখো অপশন এতেই সেই অ্যাঞ্জেলটি রয়েছে। মনে করো তোমাদের একটি রুমে অনেক খাদ্য রাখা রয়েছে, তোমার বাবা তোমাকে পাহারা দিতে বলেছে। তুমি একদিন রুমটিতে ঢুকলে পাহারা দেবার জন্য, তখন তুমি সামনে দেখতে পেলে একটি বানর তোমাদের কলা খাচ্ছে, একটি খরগোশ তোমাদের গাজর খাচ্ছে এবং একটি শিম্পাঞ্জি বসে বসে সব দেখছে। এখন তোমাকে বলতে হবে এদের মধ্যে কে সবচেয়ে বেশি বোকা। যদি তুমি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা তোমরা কি এই প্রশ্নের উত্তরটি পেয়েছিলে? এখানে সব থেকে বেশি বোকা তুমি, কারণ দেখো সবাই তোমাদের খাবার খেয়ে যাচ্ছে আর তুমি চেয়ে চেয়ে দেখছো। তো বন্ধুরা এবার রয়েছে একটি মজার ধাঁধা। বন্ধুরা মনে করো তুমি রড দিয়ে মস্ত বড় একটি খাঁচা বানালে, যার কোনো দরজা নেই, জানালাও নেই, এমনকি কোনো ফাঁকাও নেই যেদিক দিয়ে তুমি বের হয়ে আসতে পারবে। তোমার কাছে এখন এমন কিছু নেই যা দিয়ে তুমি খাঁচাটি কেটে বের হতে পারবে। এখন বলো তো বন্ধু তুমি এই খাঁচা থেকে কিভাবে বের হবে? যদি তুমি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছিলে? আসলে খাঁচাটি যদি এমনই হয় তাহলে খাঁচার মধ্যে তো ঢুকাই যাবে না, তাহলে বের হবার প্রশ্ন আসছে কেন? তো বন্ধুরা তোমরা যারা জিনিয়াস তারা এই ধাঁধাটির উত্তর অবশ্যই পেরেছিলে। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন কিডন্যাপার তোমার বৃদ্ধা মা এবং তোমার সদ্যবিবাহিত স্ত্রীকে কিডন্যাপ করে এবং তোমার মাকে একটি জ্বলন্ত কূপের উপর রশি দিয়ে বেঁধে রাখে আর তোমার স্ত্রীকে ধারালো ছুরির উপর রশি দিয়ে বেঁধে রাখে। এখন বন্ধুরা এমন তো অবস্থায় দুজনেই অনেক বিপদে আছে। এখন বন্ধু তুমি এই দুজনের মধ্যে কাকে আগে বাঁচাবে? তোমার উত্তরটি কমেন্টে জানিও। কি বন্ধুরা তোমরা কি পারলে? এখানে তোমার মাকে বাঁচানো উচিত, কারণ তোমার মা আগুনের আঁচে পুড়ে যেতে পারে। তোমার মা অনেক বেশি বিপদে রয়েছে, তাই তুমি তোমার মাকেই বাঁচাবে। বন্ধুরা আমার ধাঁধাগুলি কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। বন্ধুরা আমার ধাঁধাগুলি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না।